রতুয়াতে 9 দিন আগে একটা কেস এমন হয়ে গেল, যেই মেয়েটি দুটো বাচ্চাকে রেখে পালিয়ে এসেছে হকারের সাথে, আর হকারের সঙ্গে যে পালিয়ে এসেছে দুটো বাচ্চাকে রেখে দিয়ে রতুয়াতে তার ছাড়ানো হলো। কে ছাড়ান করছে? তো আমারই মতনই এরকম দাড়িওয়ালা আর টুপিওয়ালা একটা লোক ছাড়ান লিখে দিল, আমি আমার আগলা স্বামী জয়েদ আলীকে তালাক দিলাম। কে বলছে তো বাড়িওয়ালিটা? আরে বুদ্ধু বেটি ছেলে, তোকে তালাক দেওয়ার পাওয়ার আল্লাহ দিয়েছে, পুরুষকে দিয়েছে তালাক দেওয়ার পাওয়ার, আর তোকে দিয়েছে খোলা করার পাওয়ার। খোলা কাকে বলে? মুখে মুখে বল নাই, হাতে কাগজে লিখে তোর স্বামীকে বল, তুমি যেটি মোহর আমাকে দিয়েছিলে 30,000 এই লাও, আর আমাকে তুমি মুক্ত করে দাও। মোহর ফিরিয়ে দিয়ে স্বামীকে বলতে হবে, আমার খোলা মঞ্জুর করা, আমি তোমার ভাত খাবো না। স্বামী যখন তোমার খোলাটাকে মঞ্জুর করে নিবে, সেদিন থেকে নিয়ে তোমাকে 1 মাস বাড়িতে ইদ্যত কাটাতে হবে, তারপরে অন্য জায়গাতে বিয়ে করা চলবে। আর কাজী সাহেব কি করালো? স্বামী জানেই না, ও আপনার ব্যবসা করতে গেছে কিশনগঞ্জের বাজার, আর বাচ্চা দুটা জাড়ের দিনে ল্যাপ মাথা মুড়ি দিয়ে শুয়ে আছে, ফজর হবে তখন মা বলে ডাকবে, আর এই রাতে পালিয়ে চলে এসেছে। কত বড় জালিম বেটি ছেলে, আর কত বড় এই ডাকাত এই কাজী! এই কাজী যদি কিয়ামত দিন ওর জিভে বংশী না লাগে, তাহলে আমি সালফির বেটা মিথ্যা কথা বলে গেলাম। এর গলাতে যদি ফাঁদ না লাগে, আর একে যদি আল্লাহ 1,000 মানুষের সামনে সুলিতে না চড়াই, তাহলে পরে আমার কথাটা মিথ্যা। বর্তমান জমানাতে যতটি কাজী আছে, এই কাজীটির ভেতরে যদি আল্লাহ তাআলা হিফাজত করেন, তো দুজন হয়তো বেঁচে যাবে, বাকি 98টাকে 19 বার করে সুলি দিতে গেলেও মাফ হবে না। সব জালবাজ। তখনই তালাক হয়ে গেল, আর 2 ঘন্টা পরে যে শয়তানকে নিয়ে পালিয়ে এসেছে ওর সঙ্গে বিয়ে পড়িয়ে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 1 মাস ইদ্যত কাটাবে না। কইছে ওগুলা কি, এখন যদি ছেলেটা চলে যায় তো কে ও ফের বিয়া লাগাবে? তো তুই কি ঠিক আলিয়েছিস রে হারাম খোর, যে একে তোকে জুড়ে দিতেই হবে? অথচ হাদিসের ভেতরে আছে, এখানে আপনারা আমার বাপ তুলো লোক আছেন, আর এখানে আমার বেটা তুলো লোক আছেন, আপনাকে আমি শরিয়াতের কথা বলছি। কি? লা ইয়াসকি আহাদুকুম যারআতা আখিহে। অফি রিওয়ায়াতিন রাসূলুল্লাহ বলছেন, তোমরা পরের জমিতে সেচ দিতে যেও না, অথবা আপনাকে বুঝিয়ে বলছি, তোমরা পরের জমিতে বিছন ফেলতে যেও না। জমিটা যদি তোমার হয় তো সেখানে বীজ বপন করো, আর জমি যদি তোমার না হয় তো সেখানে বীজ বপন করতে যেও না। অথবা এইভাবে বুঝো, জমিটা যদি তোমার হয় তাহলে সেখানে সেচ দাও, আর জমি যদি তোমার না হয় তাহলে সেখানে সেচ দিতে যেও না। ইশারা ইঙ্গিতে বুঝে নাও বাবা আমার। একটা মেয়ে ছেলেকে একটা বেটা ছেলে স্ত্রী হিসাবে ব্যবহার করছিল, তার মানে তার বীজ সেখানে ফেলা আছে। ওই বীজ মানে কি? একটা বাচ্চা, ওর পেটে যদি বাচ্চা থাকে তাহলে ওই নারীকে কোনো দিন দুনিয়ার কোনো পুরুষ তার সঙ্গে মেলামেশা করতে পারে না, যতদিন পর্যন্ত ওই ফসলটা ঝাড়া মারা না হয়ে যাবে। এর মানে বাচ্চাটা পেট থেকে ভূমিষ্ঠ না হয়ে যাবে, ততদিন পর্যন্ত ওই নারীকে কেউ ছুঁয়ে দেখতে পারে না। তালাক দিয়ে পেট পরিষ্কার হবে, তারপরে বিয়ে করা যাবে। 1 ঘন্টা আগে তালাক হলো, আর ঘুরে ফিরে চা খেয়ে দিয়ে এসে আবার বিয়ে হয়ে গেল। কত বড় কেলেঙ্কারি! 1,000টা টাকা পেলাম, 1 মিনিট লাগলো আমাকে হারামকে হালাল করতে, কি লাগলো না, আমি হালাল হারামকে হালাল করে দিলাম। এটা ইমানের ওপরে অটল থাকা নয়। দাদারে আমার, ভাইরে আমার, অনেক কথা শোনার আছে, অনেক কথা জানার আছে। এই যে আমার দেশের ছেলে আর পিলে শতকরা 99টা বহকে গেল, বিগড়ে গেল, এদেরকে শেষ করে দিল। কে শেষ করে দিল?
অ্যান্ড্রয়েড মোবাইলে শেষ করে দিল এদেরকে। এদের ইমানে যেমন পেঁচা চড়ে যায় তেমনি পেঁচা চড়ে গেল, কিছু নেই ইমান এদের কাছে। ট্রেনে চড়বেন, দশটা যদি বাদিয়ার বেটা থাকে তাহলে ওদের মুখের ভাষা শুনতে গেলে ওই জায়গাতে বসে থাকতে পারবেন না, এত নগণ্য ভাষা, আর এত নোংরা, আর অশ্রাব্য গালিগালাজ করে, আর গালি দিয়ে 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 কথা বলে। এমনি যদি খালি বলে এতক্ষণ তুই কী করছিলি রে, তো এটা তো একটা কথা হলো, এতক্ষণ তুই কোনো গেছিলি বে, দিয়ে আবার সাথে সাথে করে মিঠা করে একটা টেঁড়া গাল দিয়ে দিল। ফেরু তখন ওর জবাবে বলবে, ঢাক ঢাকানা করছি রে শালা উমুকের বেটা, একবারে মিঠা করে একটা গাল দিয়ে দিবে, দেওয়ার পরে তখন দুজনে রস করলো, রস করার পরে চা খাবে। কী নোংরামি শুরু করেছে, আর যতক্ষণ পর্যন্ত গামলা নিয়ে গাড়া গুলে মিস্ত্রির কাছে নিয়ে যাচ্ছে, কানে তার হেডফোন লাগানো থাকছে, সারাদিন ইবলিশের কথা শুনতে আছে, যতক্ষণ পর্যন্ত লেবারি করছে, ইয়ারফোন ব্লুটুথের দ্বারা কানে লাগা থাকছে, এদিকে ইঁট তুলতে গিয়ে শক্তিও খরচ হচ্ছে, কষ্ট হচ্ছে, আর গানে তার ঝিনঝিন 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 করে আনন্দ যেতেই আছে, আর কুলাঙ্গারেরা রিজিক কামাই করতে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অফিস সামায়ে রিজকুকুম ওয়া তুআদুন, সারা সারা দিন যদি মেহনত করো, আর নিজের যদি গায়ে থেকে ঘাম ঝরাও, আর নিজের রবকে যদি নারাজ রাখো, যেই রবের কাছে আছে তোমার রুজি তোমার রুটি, সেই রবকে নারাজ করে দিতে গেলে পাছার চামড়া যদি উঠিয়ে দাও তো পেটের ভাতটাই হবে, জীবনে বড় লোক হতে পারবে না। কেন, যে রাজেক তোমার উপরে নারাজ আছে, আসমানের মালিককে নারাজ রেখে জীবনে কোনো দিন রুজি হাসিল করতে পারা যাবে না। আমি একটু ভুল কথা বলছি জেনে শুনে, কি তুই গান শুন, তো যখন সারাটা দিন কাজ করে যখন ডেরাতে যাবি, গুজরাটে আর বোম্বাই আর দিল্লিতে কাজ করার পরে রাতের বেলা যখন ডেরাতে যাবি, তখন তুই একটু শুনে নিলি শুনে নিলি, আর নিয়ে আবার শুয়ে গেলি। তোকে তোর কোন বাপ বলল যে আটটাতে কাজে লাগবি, তো ব্লুটুথ কানে লাগিয়ে ইয়ারফোন দিয়ে, আর যতক্ষণ বিল্ডিংয়ের কাজে থাকবি ততক্ষণ পর্যন্ত তোকে গান শুনতেই হবে শুনতেই হবে? কত নাকি করে থুয়েছিস রে ইবলিশের বেটা, এত কেন পাপ করো? এইগুলো মানুষ কি আর, এই প্রজন্ম কি আর এরা ইমানদারের বাচ্চা? তিন পয়সা দিতে গেলে যারা ইমান বেচে দেয়, পাঁচ পয়সা দিলে যারা ইমান বেচে দেয়। খেয়াল করেন, খ্রিস্টান ধর্মকে মানে কে? সাদ বিন আবি ওয়াক্কাস এবং তার মা এবং তার বাবা, এই দুজন তিনজন গোটা পরিবার এরা খ্রিস্টান ধর্মকে মানে, তবুও ভালো করে মানে না, এ সেই টেঁড়া বেগা করে মানে। আল্লাহ, একবার রাসূলুল্লাহর ডাক পেল, সাড়া পেল, জানতে পারলো, পরে সাদ বিন আবি ওয়াক্কাস রাসূলুল্লাহর কাছে গিয়ে হাতে হাত দিয়ে ইমান নিয়ে এলো। ইমান এনে জিন্দেগি বদল হয়ে গেল, আর এই বদল হওয়া জিন্দেগি নিয়ে বাড়ি এসেছে, তোমার মা বলছে, হারে সাদ, কি জি মা, তুই নাকি ধর্ম বদল করে নিয়েছিস? তো বলছি, হ্যাঁ মা, আমি অন্ধকার থেকে আলোর দিকে চলে গেছি, আমি লাঞ্ছনার জগৎ থেকে আমি সম্মানের জগতে চলে গেছি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে বয়াত করেছি, আমি ঈমান কবুল করেছি। ওর মা তখন বলছে, আমি কসম খেলাম তোর সামনে তোর মা, আমি পানি ছুব না, আমি দানা ছুব না, আমি মুখে একটা লোকমা তুলব না, হাত্তা তার যা এলা দিনে আবিকা, যতক্ষণ পর্যন্ত তুই তোর বাপের ধর্মে ফিরে না আসবি। কি করলাম, একদম হরতাল হরতাল করে দিলাম, আমি পানিও মুখে দিব না আর আমি দানাও খাবো না যতক্ষণ পর্যন্ত তুই তোর বাপের ধর্মে ফিরে না আসবি। একটু পরই বাড়ি থেকে বেরিয়ে গেল, মা বলছে, কোথায় গেলি? বলছেন, রাসূলুল্লাহর কাছে গেলাম। কিচ্ছু বলতে পারে না, কসম তো দিয়ে দিয়েছে আগে, সারাটা দিন থেকে রাসূলের ক্লাসে বসে হাদিস কোরআন শুনে দিন দুনিয়ার কথাকে শুনে
তারপরে সন্ধ্যাবেলায় বাড়ি আসে, এসে মার কাছে যে বসে সালাম দিয়ে, তো এতদিন যেটা সালাম ছিল ওইটা সালাম নয়, এখন নতুন সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওর মা বয়স্ক মানুষ, মুখ গুমড়া করে বসে আছে, ওকে যে বলছে মা রুটি টুটি কিছু খেয়েছিস কি? মা কিছু খেয়েছিলি বিকেলবেলায় চাটা? মা কথা বলে না, খালি মুখ দিয়ে বলছে না। স্ত্রী এটাকে বলছে মাকে কিছু দেওনি? স্ত্রী বলছে মা একটা পানির এক গেলাসে হাত লাগাইনি, একটা খেজুরের টুকরা হাতে নিয়ে বিচিটাকে ফেলে মুখে দিতে যাইনি, একই কথা বলছে আমি এগুলো খাবো না যতক্ষণ পর্যন্ত আমার একটাই মাত্র ছেলে সাদ নিজের বাপের ধর্মে ফিরে না আসবে, ততক্ষণ আমার জন্য পানি হারাম, আমার জন্য খানা হারাম। সাদ বলছে ভোগটা একটু কড়া হয়ে লাগুক, তখন আপনি খেবে। এতে একবেলা গেল, একদিন গেল, মানুষ তো রোজা করছে মাসকে মাস, একদিনে না খেয়ে থাকাতে কি হয়, কালকে দেখা যাবে। সকালবেলায় হাঁটা দিচ্ছে নবীজির দরবারে যাওয়ার আগে, মাকে যা কয়েছে মা গে একটু খেয়ে এলিস গে মা, বেলা দশটা ফেল বেলা দশটা যখন হবে তোর বৌমা তোকে একটু নাস্তা টাস্তা গেলা দিবে, তো খেয়ে এলিস গে মা। খুব মার পিঠখানা লাড়ছে আর বড় আদর করছে আর কইছে রাগ করিস না গে মা, ধর্মের ব্যাপার, তুই ঈসা নবীকে মেনে কবরে যাবি আর আমি নবী মুহাম্মদকে মেনে কবরে যাব, আর তুই তোর ধর্ম মেনে কবরে যাবি, আমি আমার ধর্ম মেনে কবরে যাব, তোকে যদি আল্লাহ জান্নাত দেয় তো আমি কেন রুখতে যাব, আর আমি যদি জান্নাত পাই তো তুই কেন রুখতে যাবি, আমাকে নিষেধ করিস না মা, তুই খুশি হ্যাঁ তোরটা কর, আমি খুশি হ্যাঁ আমারটা করছি, মা বেটা থাক। মা যে গুম হয়ে আছে তো কথা বলে না, খাবো কি খাবো না, পিঠ লড়াই হলো, মাথা লড়াই হলো, বাড়ি গেল, নবীজির দরবারে গেল, সারাদিন থাকলো, সন্ধ্যাবেলায় বাড়ি এসেছে, মার কাছে যে সালাম দিয়ে বসছে, মার পিঠে হাত দিয়ে মাথাতে হাত দিয়ে হাত গলাকে ধরে নাড়ছে আর বলছে কিছু খেয়েছিলি গে মা? মা খালি ইশারা করে বলছে কোনো কথা বলবি না, কোনো কথা বলবি না, আমি আমার নফসের উপরে পানি হারাম করেছি, আমি আর নফসের উপরে খানা হারাম করেছি, কতক্ষণ পর্যন্ত খাবো না, যতক্ষণ পর্যন্ত তুই আমার আদরের ছেলে একটাই ছেলে নোর বাপের ধর্মে ফিরে না আসবি আর নবী মুহাম্মাদের ধর্মকে তুই ত্যাগ না করে দিবি, ততক্ষণ পর্যন্ত পানি খাবো না, ততক্ষণ পর্যন্ত দানাতে ছুবো না আমি। মার মন যে মার আমার দিকে দেখে আর আমার দুরবস্থার দিকে দেখে ছেলের দেল গলে যাবে, আর ছেলের যখন দেল গলে যাবে তখন আমাকে বলবে যা যা হবে হবে, কালকে থেকে আর যাব না, লেখা ধর খেয়ে লেখা না, আর যাব না, যে ধর্মে ছিল সে ধর্মে থাকবো। এই কথাটা যেমনি বলে দিবে আমার দুর্দশাকে দেখে, তেমনি আমি খানা খাবো আর আমার ছেলেকে নিয়ে আমি সুখী হব। একদিন গেল, দুই দিন গেল, তিসরা দিন গেল, সারা দিন চলে যাওয়ার পর বয়স্ক মানুষ যখন তিন দিন অনাহারে থেকেছে, ওর পানির অভাব হয়ে গেছে, ওর শক্তির অভাব হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, মরো মরো হাল হয়ে গেছে, দৌড়তে দৌড়তে গিয়ে কোনো লোক বলল সাত তাড়াতাড়ি বাড়ি এসো, সাত তাড়াতাড়ি বাড়ি এসো, যে কেন জি ভাই, যে তোমার মায়ের অবস্থা বড্ড খারাপ, গেল কি গেল, গেল কি গেল, তুমি দৌড়ে এসো, এসে একটু যদি লবণ পানিগুলো তোমার মার মুখে দাও তুলে তো তাহলে তোমার মা বাঁচবে, আর যদি লবণ জল একটু তার মুখে না দেওয়া যায় তাহলে তোমার মা গেল কি গেল, মূল্য কি মূল্য। বাড়ি এসে দেখছে তো মার কঠিন অবস্থা, মাকে বলছে মা গে তুই খানা খাসনি? বলছে না, সব হারাম আমার উপরে, আমি মরেও যাবো সে অস্বীকার, খানাতে আমি হাত লাগাবো না, আমি মরেও যাবো সে অস্বীকার, পানিতে আমি হাত লাগাবো না, এত বড় কসম, দম চলে যাচ্ছে গে মা,
তুই এখন মরে যাবি, আর এই জিদের ওপরে যদি মরে যাবি তো এটা কেমন হবে? জিদটা করিস না মা, ভেঙে দে খানাটা, খা। তোর ধর্ম আলাদা থাকবে, আমার ধর্ম আলাদা থাকবে। তোর যদি বেশি জানে খেদ হয় তুই আমাকে বাড়ি থেকে বাহির করে দে, আমাকে ছেলে বলে আউট করে দে, আমি সবই মেনে নেব, কিন্তু খানা বন্ধ করে মরণকে ডেকে আনিস না মা। মা বলছে তোর মতন ছেলের মুখও দেখবো না, আর তোর মতো ছেলেকে রেখে জিন্দগিতে বেঁচে থাকবো তাও থাকবো না, তোকে যেন দেখতে না হয় আমি মরে যাব, এতে আমি ঠান্ডা হয়ে যাব। আর না হয় আমার উপরে যদি দয়া লাগে তুই আমাকে কথা দে যে তুই নবী মুহাম্মাদের সাথে কি করবি, বিশ্বাসঘাতকতা করবি, তুই ওর ধর্মকে ছেড়ে দিবি, বাপের ধর্মে চলে আসবি, আমি নিজ খুশিতে দানা পানি খাবো, আমি মরবো না। কী করতে হবে যে ঘোরটা বাহির খেয়ে ফেললো? এ কোন হরতালের হরতাল করেছে? খানা খাওয়াতেও পারা যায় না আর ওর মরণকে আটকাতেও পারা যাবে না। এমন সময়তে সাদের মতো ইমানদার লোকটা নিজের বাড়ি ভর্তি লোকের সামনে তার মাকে বলছে, মা শেষ কথা বলছি তোমাকে, কি লাউ কানাত লাকে মিয়া তো আর ওয়াহিন সুম্মা খারাজাত ওয়াহেদাতান ওয়াহেদাতান। আ মা শুনতো শুনতো ভালো করে শুনতো, আল্লাহ রাব্বুল আলামিন তোকে যদি 100টা রুহ দিয়ে থাকে, 100টা যদি তোকে আত্মা দিয়ে থাকে, আর একটা করে মরে যাই, একটা করে মরে যাই, আর একটা থাকে একটা মরে যাই, এই করে 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 তোর 100টা রুহ যদি এক এক করে বেরিয়ে চলে যায় তাও শিকার আছে গে মা তুই মরে যা, কিন্তু আমি নবী মুহাম্মাদের সঙ্গে এক চুল পরিমাণে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। 100টা রুহ আছে কি? আছে তো একটা, কথার কথা, তোকে যদি আল্লাহ 100টা রুহ দিয়ে থাকে আর একটা একটা করে বেরিয়ে যায় আর তুই বলতেই থাকবি ব্যাটারে 3টা বেরিয়ে গেল, আর আছে 97টা, ব্যাটারে 7টা বেরিয়ে গেল আর আছে 90টা, এ করে গুনতে 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 তোর কাছে যদি একটাই রুহ থেকে যাই আর 99টা রুহ বেরিয়ে যায় তখন পর্যন্ত আমি বলবো, মা গে তোর হাতে এখন একটা রুহ বাকি আছে, এ রুহটাও বেরিয়ে যায় সেও শিকার, কিন্তু আমি নবী মুহাম্মাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না, আমি ইমানের উপরে আছি, ইমানের উপরে থাকবো, আর এই হালাতেই মরবো, এতে তুমি মরে যাও কিংবা তুমি বেঁচে থেকে যাও। কত বড় সংকল্প! মা একদিকে, ভাবি একদিকে, বংশ একদিকে, বাবা একদিকে, সব আলাদা, অথচ তাকে দিন থেকে টলাতে পারা গেল না, দিন থেকে তাকে এক কিঞ্চিত নড়াতে পারা গেল না। আর আমি আপনাকে ওয়াজ করে আর দশটা নারীকে দশটা মাকে ওয়াজ করে এখন পর্যন্ত আমি সোজা করতে পারলাম না। মুসলমানদের বিয়েটা এখন পর্যন্ত সুন্নাতি হলো না, যতটি দিন যাচ্ছে তত মুসলমানদের বিয়েতে দুর্নীতি বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, দুর্নীতি কমে না, যত দিন যাচ্ছে তত দুর্নীতি বেড়েই চলেছে। তাহলে ওয়াজ করছি কিসের জন্য? আর জেগে জেগে রাত আপনারা শুনছেন কিসের জন্য যদি কথাগুলোকে মানতে না পারবেন আপনারা?